আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। আমি আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে তোমাদের সামনে কিভাবে ল্যাম্প রোস্ট করতে হয় সেটা আমি দেখাবো। ল্যাম্প রোস্ট করার জন্য আমি একটা ল্যাম্প নিয়েছি, আমার মনে হয় 2 কেজি ওজন হবে এটার। যাই হোক, এটা খুব একটা কাটা চামচ দিয়ে এভাবে প্রেস করেছি, পুরাটা এভাবে এটাকে কেচে নিয়েছি, এইভাবে কেচে নিয়েছি। আর একটা বিষয় ছিল যেটা, যে এরকম যে পাতলা পর্দাগুলি আছে সেগুলিকে আমি এভাবে যতদূর সম্ভব আমি এরকম করে এগুলিকে আমি কেচি দিয়ে তুলে ফেলার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমি এগুলি তুলে ফেলেছি। এখন আমি এই ল্যাম্প রোস্টটা আমি 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। মেরিনেট করার জন্য আমি টক দই নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এই টক দইটা আমি এর উপরে দিয়ে দিব। এভাবে আমাকে এটাকে মেখে নিতে হবে। দুই পাশে আমি টক দইটা খুব সুন্দরভাবে ব্রাশ করে ফেলবো। আর একটু থাকলো এটা আমি পরে ব্যবহার করব রান্না করার সময়। আমি লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এটাকেও আমি মেখে দিচ্ছি। আমি আদা বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণ, 1 চামচ আমি এখন দিয়ে দিব। রসুন বাটা নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ আমি মেরিনেটের সময় এখন দিব, পরে বাকিটা ব্যবহার করব। রেড চিলি পাউডার নিয়েছি 2 চা চামচ পরিমাণ, এটাও আমি 1 চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া এবং জিরে গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, এবং বাকিটা আমি পরে দিয়ে দিব। এখন আমি এটাকে হাত দিয়ে মেরিনেট করব। এটা মেরিনেট করে প্রায় 2 ঘন্টা আমি রেখে দেব ঢেকে, এবং 2 ঘন্টা পরে আমি এটাকে রান্না করে ফেলব। লবণটা আমি এখন দিচ্ছি না, কারণ লবণটা দিলে পানি কেটে যাবে, লবণটা আমি পরে দিব। এখন শুধু মশলাগুলি দিয়ে আমি এটাকে মেখে রাখলাম। ল্যাম্প রোস্ট করার সময় এটাকে খুব ভালোভাবে কেচে নিতে হয়, কেচে না নিলে ভিতরে মশলা ঢুকতে চায় না, যার জন্য এটাকে আমি খুব ভালো করে কেচে নিয়েছি, দুই দিকে সুন্দর করে কেচে নিয়েছি। এবং শুধু চামচটা দিয়েই আমি কেচে নিইনি, আমি চাকু দিয়েও একটু খোঁচা দিয়েছি, এইভাবে ছোট চাকু দিয়ে এভাবে আমি খোঁচা দিয়ে নিয়েছি, যেন ভিত মশলাগুলি ঢুকে যায় এবং খেতেও যেন সুস্বাদু হয়। রানটা আমি মেরিনেট করে রেখেছিলাম, এটাকে খুলে ফেললাম। দেখো এটার অবস্থাটা কেমন হয়েছে। আমি এর মাঝে 2-1 বার এসে আবার মশলাগুলি হাত দিয়ে এইভাবে ঢুকে ঢুকে দিয়েছিলাম ভিতরে, যেন মশলাগুলি মাংসের ভিতরে ঢুকে যায়। আর এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলা হয়নি, যেহেতু রানটা আমার বড়, এই যে এইখানে মাঝখানের যে জোড়া অংশটা আছে এটা আমি একটু ভেঙে দিয়েছি, কারণ আমার বাসায় এত বড় পাত্র নাই যেটাতে আমি রান্নাটা বসাবো। এটা যদি আমি ভেঙে দিই তাহলে আমার মোটামুটি একটা ছোট পাত্রে হয়ে যাবে। আমি এরকম একটা পাত্র নিয়েছি, এই ধরনের একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি এটাতে আমি সিদ্ধ বসিয়ে দেবো। যে মশলাগুলি ছিল মেরিনেট করার সময় যেগুলি দিয়েছিলাম সেগুলি আমি দিলাম, আর বাকি যেগুলি ছিল ওইগুলি আমি যখন মশলাটা কষাবো তখন আমি ওইগুলি দিয়ে দিব। এখানে আমি লবণ 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে দারুচিনি নিয়েছি 2 দারুচিনি, 2 কালো এলাচ, 4টে সাদা এলাচ দিয়েছি, 4-5টা গোলমরিচ এবং লং, এগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 লিটারের মতন পানি দেবো। পানি দিয়ে এটাকে চুলাতে আমি সিদ্ধ বসায় দেবো। যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে কষিয়ে নেব। এটা অবশ্য আমি 2 ঘন্টার বেশি মেরিনেট করে রেখেছি, প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে আমার। ইচ্ছা করলে সারা রাত, একটা রাতও তোমরা রাখতে পারো, তবে বাইরে না, এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে, 4-5 ঘন্টা রাখা যায়। আচ্ছা, মাঝখানে আমি তোমাদেরকে আবার দেখাবো যেটার কীরকম অবস্থা। আমি সিদ্ধ দিচ্ছি আর এরকম একটা ঢাকনা দিচ্ছি, ঢাকনাটা এমনভাবে থাকবে যে ঢাকনার এই যে মাঝখানে যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিব, যেন কোনো রকম বাতাস বের হতে না পারে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি তাহলে এটাকে রান্নায় বসিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলে দিলাম, আমার মনে হয় পানি আমার আরো লাগবে। আমি 1 লিটার পানি দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে পানি প্রায় আমার শুকিয়ে গিয়েছে। আমি চুলো ফ্লেমটা রেখেছিলাম মিডিয়াম আছে, যাই হোক এখন মনে হচ্ছে যে আরো 1 লিটার পানি দেওয়ার আমার প্রয়োজন। এটা অতটা সফট এখনো হয়নি, আমার জাল হয়েছে প্রায় 15-20 মিনিট, আমি আরো 15 মিনিট রাখতে চাই, চুলোতে রাখতে চাই। সুতরাং আমি আরো 1 লিটার পানি দিয়ে দিচ্ছি।
হাফ লিটারটা দিলাম, যদি লাগে আমি পরে আবার দিয়ে দেব। ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, রানের এই অবস্থা। এটাকে প্রায় 40 মিনিট আমি সিদ্ধ করলাম। এখন আমি এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে যে পানিটা এখানে আছে এই বাকি পানিটা দিয়ে আমি মশলা কষিয়ে এটাকে আমি কষিয়ে তুলব। প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি যে তেলে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি দিয়ে দিলাম। তেল পৌনে এক কাপ। এর ভিতরে রসুন কুচি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি মশলাগুলি দিয়ে দেব, অন্যান্য মশলাগুলি দিয়ে দেব। চুলোর ফ্লেমটা আমার হালকা মিডিয়াম আছে। তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। আমি মনে করি যে শুকনো মরিচের ফ্লেভারটা ভালো আসে। হাফ চা চামচেরও কম জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম, 2 চিমটি পরিমাণ হবে। ধনিয়া 2 চিমটি পরিমাণ। এই ফ্লেভারগুলি ল্যাম্ব রোস্টকে আরও অতিরিক্ত স্বাদযুক্ত করে তুলবে। মরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আদা 1 চা চামচ পরিমাণ, রসুন আগের যেগুলি ছিল আমি সেইগুলি আবার দিয়ে দিলাম। আমি পানিটা দেব, সিদ্ধ করার জন্য যে পানিটা ছিল সেই পানিটাই আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জিরে বাটা, কারণ আমার মশলা শাহি গুঁড়ো মশলা আছে ল্যাম্ব রোস্ট করার জন্য। মশলাটা আমার যুক্ত হলে আরও বেশি মশলা যুক্ত হয়ে যাবে, যার জন্য এখন আমি কাঁচা মশলাগুলি একটু কম পরিমাণ দিচ্ছি। ধনের গুঁড়ো যেটা ছিল সেটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দই ছিল টক দই সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। চুড়োর জালটা বাড়িয়ে দিলাম। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিব, কাঁচা মশলার গন্ধগুলি যেন চলে যায়। আফটার 5 মিনিটস দেখো আমার মশলাটা কষানো হয়েছে। আমি এখন এর ভিতরে রানটা আমি দিয়ে দেব। আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যদিও আমি রানে কখনো হলুদ দেই না, একটু কালারের জন্য আমি দিলাম। এবং 1 চা চামচ পরিমাণ পেঁপে বাটা দিলাম, এটা আমার ফ্রিজে ছিল যার জন্য একটু বরফ হয়ে আছে। এটাকে এখন আস্তে আস্তে আমি এপিট ওপিট করে কষিয়ে নিব, তোমাদেরকে আমি মাঝে মাঝে দেখাবো। কমপক্ষে এটা কুক করতে আমার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এক পিঠ হয়ে গেলে আবার 5 মিনিট পরে অন্য পিঠটা উল্টে দেব। এইভাবে আমি প্রায় 30 থেকে 40 মিনিট কুক করব। এবং মাঝখানে তোমাদেরকে আমি আমার এই রোস্টের কী অবস্থা সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেব। আমার মনে হয় আমার আর একটু লবণ লাগবে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই রানটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমি মাঝে মাঝে এটা করি। মাঝে মাঝে বলতে আমার বছরে 2 বার কিংবা 3 বার এটা করা হয়। আমার বড় ছেলে তো খুব পছন্দ করে, যার জন্য আমাকে কোরবানির দের সময় তো আমি রেখেই দিই 2টা রান। এবং তাছাড়াও মাঝে মাঝে আমাকে এটা একটু করতে হয় যে কোনো অকেশনে, ওদের বার্থডে অথবা অন্য কোনো অকেশনে আমি এটা করি। খুব সুন্দর একটা আইটেম এটা, একেবারেই শাহি বলতে পারো, শাহি আইটেম। আমি সবার শেষে এখানে একটু গোলাপ জলও দিয়ে দেবো। আচ্ছা, এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আফটার 25 মিনিটস দেখো ল্যাম্ব রোস্টের অবস্থাটা দারুণ, কালারটা খুবই সুন্দর আসছে। এটাকে আমি কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিয়েছি এবং মশলাটাও ওপরে দিয়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে আমি এটাকে নিয়েছি। এটাকে উল্টানো কিন্তু ভেরি টাফ, আস্তে আস্তে উল্টাতে হয়, না হলে তেল গায়ে চলে আসে, মশলা গায়ে চলে আসে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখো আমি এখানে অন্য কোনো পানি ব্যবহার করিনি, নর্মাল পানি ব্যবহার করিনি। যে রান সিদ্ধর সময় যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাই আমি ব্যবহার করেছি। লাস্ট পর্যায়ে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, কারণ এটা রাখার কারণ হচ্ছে যেহেতু আমি ওভেনে 10 মিনিট অথবা 15 মিনিট বেক করবো, সুতরাং গ্রেভিটা না রাখলে এটা শুকিয়ে যাবে। আর শেষের দিকে এসে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। এবং গুঁড়া মশলা একটা দিব, তোমাদেরকে বলেছিলাম শাহি মশলা, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা দেখে নিবে। শাহি মশলার ভিতরে সবকিছু আছে, জয়ফল, জয়ত্রী, জিরে, লং, গুলমরিচ, দারুচিনি, সাদা কালো এলাচ, এই সবকিছু আছে। সুতরাং ওটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিব। 1.5 চা চামচ পরিমাণ এই কাজু বাদাম নিয়েছি এবং চিনে বাদাম নিয়েছি, 2টা বাদামই নিয়েছি। এই বাদামটা আমি একটু দুধের ভিতরে গুলে নিব। 1 কাপ পরিমাণ দুধ আছে, এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি আছে এবং কিসমিস আছে। এই কিসমিসটা এবং চিনি এবং দুধ, কিসমিসটা আমি দুধের ভিতরে ভিজে রেখেছিলাম, এটা এখানে ঢেলে দিলাম। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এটা দিয়ে আমি 2-1 মিনিট জালটা করে নামিয়ে নিব। রোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে, ডিশ আউট করে ফেলেছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি আমার নেক্সট ভিডিও ইউটিউব চ্যানেলে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।